নমস্কার, আজ শোনাবো দারুণ একটা গল্প। যে গল্প শোনার পর আপনাদের জীবন সম্পর্কে, জীবনের মূল্যায়ন সম্পর্কে ধারণাটা অনেকটা বদলে যাবে। তবে শুরু করা যাক গল্প। একটা ছোট্ট বাচ্চা তার দাদুকে জিজ্ঞেস করে, দাদু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লাইফ, মানে দাদু জীবনের মূল্য কি। দাদুর বক্তব্য দাদু একটু অন্যভাবে দেয়। দাদু বলে, এর উত্তর তোমাকে আমি বুঝাবো, এবং বলে একটা ছোট্ট পাথর ওই বাচ্চাটির হাতে দেয় এবং দিয়ে বলেন, তুমি এই পাথরটি নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যাবে এবং যার সঙ্গে তোমার দেখা হবে তুমি এই পাথরের মূল্য জিজ্ঞেস করবে, কিন্তু তুমি এটা কখনোই বিক্রি করবে না। বাচ্চাটি দাদুর কথা শুনে সেই পাথরটি নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে প্রথমে দেখা হয় একজন অরেঞ্জ সিলারের সঙ্গে, মানে যিনি লেবু বিক্রেতা। তিনি সেই পাথরটি দেখার পর বাচ্চাটিকে বলেন, এই পাথরের জন্য আমি তোমাকে 12টা লেবু দিতে পারি, তুমি এই পাথরটি আমাকে দিয়ে দাও। বাচ্চাটি বলে, না, এই পাথরটি আমি বিক্রি করতে পারবো না। তারপর বাচ্চাটি সেই পাথরটি নিয়ে চলে যায় একজন ভেজিটেবল সেলারের কাছে, মানে যিনি সবজি বিক্রেতা। তিনি সেই চকচকে পাথরটি দেখার পর বলেন, এই পাথরের জন্য আমি তোমাকে 1 বস্তা আলু দিতে পারি, তুমি এই পাথরটি আমাকে দিয়ে দাও। বাচ্চাটি ঠিক আগের মতোই বলেন, না, এটা আমি বিক্রি করতে পারবো না। তারপর বাচ্চাটি সেই পাথরটি নিয়ে চলে যায় একটা জুয়েলারি দোকানে, মানে যেখানে সোনাদানা বিক্রি হয়। সেই দোকানদার চকচকে পাথরটি চোখে দেখার পর, তার কাছে একটা লেন্সও ছিল, লেন্সে দেখার পর তিনি বলেন, এই পাথরের জন্য আমি তোকে প্রচুর সোনাদানা দেবো, তুই এই পাথরটি আমাকে দিয়ে দে। বাচ্চাটি ঠিক আগের মতোই বলেন, এই পাথরটি আমি বিক্রি করতে পারবো না। তারপর বাচ্চাটি সেই পাথরটি নিয়ে চলে যায় একজন পিসি স্টোন ওনারের কাছে, মানে যেখানে দামি দামি পাথর বিক্রি হয়। সেই দোকানদার পাথরটি দেখে অবাক হন। তার কাছে একটা লাল কাপড় ছিল, সেই লাল কাপড়ের উপর পাথরটি রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে থাকেন, কখনো বসে বসে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো শুয়ে শুয়ে, আর যতই দেখতে থাকেন ততই অবাক হন। দেখে তিনি বলেন, তুমি এই পাথর কোথায় পেলে? এই পাথর কেনার ক্ষমতা আমার নেই, আজ থেকে আমি যত টাকা অর্জন করেছি সব যদি এর পেছনে দিয়ে দিই তাও এই পাথরের মূল্য থেকে কম হবে, এই পাথর কেনার ক্ষমতা আমার নেই, এটি প্রাইস লেস। বাচ্চাটি তার কথা শুনে অবাক হলো এবং কিছুটা কনফিউজ হলো। তারপর বাচ্চাটি সেই পাথরটি নিয়ে চলে আসে দাদুর কাছে, দাদুকে পুরো ঘটনাটি শোনায়। ঘটনাটি শোনার পর দাদু বলে, দেখো, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এর মূল্যায়ন করছিল এবং তুমি দেখে বুঝতে পারছিলে যে পাথরটা কতটা মূল্যবান, যার জন্য যিনি লাস্টে দেখেছিলেন তিনি কিভাবে বলছিলেন যে এই পাথর কেনার ক্ষমতা আমার নেই। ঠিক সেই রকম আমাদের জীবনে যার যেরকম নলেজ, যার যেরকম অভিজ্ঞতা, যার যেরকম ফিনান্সিয়াল ক্যাপাসিটি, সেই বিচার দিয়ে আমাদের বিচার করে, মানে একজন লেবু বিক্রেতার ক্ষমতা আর ঠিক ডেপথ যতটা আছে তার উপর বেস করে সেটির মূল্যায়ন সে সেভাবে করেছে, আবার যে এটি রিয়েল ভ্যালুয়েশন বুঝতে পেরেছে সে বলেছে এটা কেনার ক্ষমতা আমার নেই। ঠিক সেই রকম ডোন্ট ফেয়ার হু উইল গিভ ইউ রাইট ভ্যালু, তুমি কখনো ভেবো না যে তোমার মূল্য নেই, তুমি এটাই ভাবো যে তোমার মূল্য সত্যি অনেকখানি বেশি। বন্ধুরা, যারা আমার এই ভয়েস শুনছেন, এই গল্প থেকে একটি কথাই জানতে পারা যায় যে আপনি কি সত্যিই প্রাইসলেস। আপনি কখনো ভাববেন না যে আপনি প্রাইসলেস,
কেননা যিনি আপনাকে প্রাইসলেস বলছেন তার কি কি সেই ক্ষমতা আছে আপনার মূল্য বিচার করা? ইয়েস, রেসপেক্ট ইউর সেল, ডোন্ট সেল ইউ আর চিপ, নো ক্যান ইউ রিপ্লেস ইউ, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি। আপনি অসম্ভব মূল্যবান আর ভগবান আপনাকে সেইভাবে তৈরি করে পাঠিয়েছেন। নিজের উপর বিশ্বাস রাখুন, ঠিক দেখবেন রাইট মোমেন্টে রাইট পার্সন আপনার জীবনে এসে গেছে যিনি আপনাকে প্রপার মূল্য দেবেন। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, আপনি আপনার নিজের কাজের দিকে তাকিয়ে থাকুন, আপনার কর্ম আর স্বপ্নকে এক রাস্তায় রেখে হাঁটতে থাকুন, দেখবেন ঠিক মোমেন্টে রাইট পার্সন রাইট ব্যক্তি আপনার জীবনে এসে যাবে যিনি আপনাকে প্রপার মূল্য দেবে। বন্ধুরা যারা আমার এই ভয়েস শুনছেন, যদি আমার এই কথা ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের পরিচিতদের কাছে আমার এই কথা শেয়ার করুন, তারাও যাতে নিজেদের মধ্যে বিরাট ভ্যালু ক্রিয়েট করতে পারে। সবাইকে হাসান, নিজে হাসুন, সবাইকে হাসি বিতরণ করুন। চলুন সবাই মিলে আমরা এই পৃথিবীকে এক নতুন করে গড়ে তুলি। সবাইকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন। নমস্কার।